কালীগঞ্জ স্কুলের মধ্যে পাবলিক টয়লেটের ছবি তোলেন দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 7ই মার্চের এক ঐতিহাসিক ভাষণ দেন। আমি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। ভাইরা আমার, আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন নিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ বঞ্চিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ বাঁচতে চায়, আজ বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনের পর বাংলার মানুষ আমাকে এবং আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বুঝবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, গণতন্ত্র তৈরি করব এবং এই বাংলাদেশকে গড়ে তুলব। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচার বাংলার মানুষের রক্তের রাজপথ বঞ্চিত করার ইতিহাস, 23 বছরের ইতিহাস মুর্মুষ্ণ আত্মদানের ইতিহাস, বাংলার ইতিহাস রক্ত দিয়ে রাজপথ বঞ্চিত করার ইতিহাস। ভাইরা আমার, 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি 10 তারিখে ওই শহীদদের রক্ত তো পা দিয়ে আর শহীদদের মুজিবুর রহমান চুপচাপ করতে পারে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাতিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ হইত। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ।